নমস্কার আপনারা দেখছেন পশ্চিমবঙ্গের সর্ববৃহৎ টেলিভিশন চ্যানেল গ্লোব টিভি সবার পাশে সবার সাথে গ্লোব নিউজে আপনাদের সবাইকে স্বাগত আমি কোমলিমা রয়েছে আপনাদের সঙ্গে দেখে নেব আজকের হেডলাইনস জেলায় জেলায় পালিত হলো 75তম স্বাধীনতা দিবস বোলেরো গাড়ি ও ডাম্পারের মুখোমুখি সংঘর্ষে মৃত চার ফের বিজেপিতে ভাঙন ব্লক সভাপতির হাত ধরে তৃণমূল কংগ্রেসে যোগদান কর্মী সমর্থকদের নারায়ণপুর পূর্বায়নে মা ও ছেলের জোড়া মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য প্রধান শিক্ষিকার সচেতনতার অভাবে জাতীয় পতাকা উড়ল সারা রাত ধরে শ্রাবণের শেষ সোমবারে কুলটির বিভিন্ন মন্দিরে ভক্তদের ভিড় বসিরহাট প্রেস ক্লাবের উদ্যোগে মহাসাড়ম্বরে পালিত হল দেশের স্বাধীনতা দিবস জলপাইগুড়ি শহরে পথনাটিকার মধ্যে দিয়ে জোরালো বার্তা শহরবাসীকে মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় খেলা হবে দিবস পালন করা হলো চলে আসছে বিস্তারিত খবরে জেলায় জেলায় পালিত হলো 75তম স্বাধীনতা দিবস যথাযোগ্য মর্যাদায় পশ্চিম মেদিনীপুর জেলা শাসকের কার্যালয়ে পালিত হলো 75তম স্বাধীনতা দিবস এদিন সকালে জাতীয় পতাকা উত্তোলন করেন জেলা শাসক রশ্মি কমল উপস্থিত ছিলেন সমস্ত অতিরিক্ত জেলা শাসক অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসনের আধিকারিকরা উপস্থিত ছিলেন বিধায়ক তথা পুর প্রশাসক দীনেন রায় ভালো কাজের শিরোপা হিসেবে জেলার কয়েকটি গ্রাম পঞ্চায়েতকে পুরস্কৃত করা হয় এছাড়াও অলিম্পিকে অংশগ্রহণকারী প্রণতি নায়কের পরিবারের হাতে পুরস্কার তুলে দেওয়া হয় মুর্শিদাবাদ জেলার কান্দি বিমলচন্দ্র কলেজ অফ ল এর পক্ষ থেকে ভারতবর্ষের 75তম স্বাধীনতা দিবস উদযাপন করা হয় স্বাধীনতা সংগ্রামীদের প্রতিকৃতিতে মাল্যদান এবং জাতীয় পতাকা উত্তোলন এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে যথাযথ মর্যাদার সঙ্গে কলেজের অধ্যাপক অধ্যাপিকা ও ছাত্রছাত্রীদের উপস্থিতিতে দিনটি পালন করা হয়েছে বলে জানিয়েছেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যাপিকা সুচিস্মিতা নাগ স্বাধীনতা দিবস উপলক্ষে তমলুকে তাম্রলিপ্ত স্বাধীনতা উদযাপন কমিটির উদ্যোগে অনুষ্ঠিত হল স্বাধীনতা দিবস উদযাপন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী ছিলেন জেলা বিজেপি সভাপতি নবারুণ নায়েক হলদিয়ার বিধায়িকা তাপসী মণ্ডল সহ একাধিক বিজেপি নেতৃত্ব প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের সূচনা করেন তিনি এই স্বাধীনতা দিবস উদযাপন অনুষ্ঠানে দিবাঙ্গদের হাতে হুইলচেয়ার তুলে দেন শুভেন্দুবাবু মহিলাদের হাতে শঙ্খ এবং স্থানীয় হকারদের হাতে বড় ছাতা তুলে দেন শুভেন্দুবাবু 75 বছর পর পূর্ব বর্ধমান জেলার কাটোয়া 2 নম্বর ব্লকের শ্রীবাতী অঞ্চলের নন্দীগ্রামের পূর্ব পাড়ায় এই প্রথম স্বাধীনতা দিবস পালন করলো তৃণমূল কংগ্রেস জাতীয় পতাকা উত্তোলন ও শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয় উপস্থিত ছিলেন কাটোয়া 2 নম্বর পঞ্চায়েত সমিতির সভানেত্রী নিষাদ সামন্ত তৃণমূল নেতা চিরঞ্জীব রায় পঞ্চায়েত সদস্য রেখা বাগ যুব নেতা সোনাই সাঁই সহ কর্মীরা এই অনুষ্ঠান দেখতে এলাকার মানুষেরা উপস্থিত হয়েছিল সকল মানুষদের বিস্কুট ও চকলেট দেওয়া হয় পশ্চিম মেদিনীপুর থেকে কল্যাণ মণ্ডল মুর্শিদাবাদ থেকে রক্তিম সিদ্ধান্ত পূর্ব মেদিনীপুর থেকে মদন মাইতি এবং কাটোয়া থেকে রাহুল রায়ের রিপোর্ট গ্লোব টিভি বোলেরো গাড়ি ও ডাম্পারের মুখোমুখি সংঘর্ষে মৃত চার ঘটনাটি ঘটে গাজলের মশালদিঘি ও আহরা এলাকার মাঝামাঝি এলাকায় 34 নম্বর জাতীয় সড়কে জানা যায় বোলেরো গাড়িটি রায়গঞ্জের দিক থেকে মালদা যাচ্ছিল অন্যদিকে একটি ডাম্পার মাল বোঝাই করে মালদা থেকে রায়গঞ্জের দিকে যাচ্ছিল মশালদিঘি ও আহরার মাঝামাঝি এলাকায় 34 নম্বর জাতীয় সড়কে মুখোমুখি সংঘর্ষ হয় বোলেরো গাড়িতে থাকা চারজনেরই মৃত্যু হয় ঘটনাস্থলে মারা যান 3 জন আর স্থানীয় লোকজন ও পুলিশ উদ্ধার করে একজনকে গাজল হসপিটালে নিয়ে যান হাসপাতালে নেওয়ার পথে সে রাস্তায় মারা যায় খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে গাজল থানার পুলিশ তারা উদ্ধার কাজে হাত লাগান মৃত ব্যক্তিদের নাম ঠিকানা জানা যায়নি তবে কোনো সরকারি অফিসারের গাড়ি দেখলেই বোঝা যায় অনেকের ধারণা কোনো সরকারি আধিকারিক হবেন সে তার স্ত্রী ও ছেলেকে নিয়ে কোথাও যাচ্ছিলেন মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট গ্লোব টিভি ফের বিজেপিতে ভাঙন ব্লক সভাপতির হাত ধরে তৃণমূল কংগ্রেসে যোগদান কর্মী সমর্থকদের দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় প্রতিদিনই বিজেপি কংগ্রেস সিপিএম ছেড়ে তৃণমূলে যোগদান পর্ব চলছে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে সবথেকে বেশি ডায়মন্ড হারবার বিধানসভা থেকে হাজার হাজার মানুষ প্রতিদিন তৃণমূল কংগ্রেসে যোগদান করছেন দিন কয়েক আগে ব্লক সভাপতি গৌতম অধিকারীর নেতৃত্বে ডায়মন্ড হারবার পৌরসভায় বিভিন্ন ওয়ার্ড থেকে মোট 1000 জন বিভিন্ন দল থেকে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন গৌতম অধিকারী দিন কয়েক আগে স্পষ্ট জানিয়ে দেন আগামী কয়েকদিনের মধ্যে ডায়মন্ড হারবার বিধানসভা এলাকা বিরোধী শূন্য হয়ে যাবে আজ ফের ডায়মন্ড হারবার 1 নম্বর ব্লকের দেওয়ারক অঞ্চলের সিপিএম ও বিজেপি ছেড়ে
প্রায় 300টি পরিবার তৃণমূল কার্যালয়ে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন যজ্ঞে সামিল হওয়ার জন্য ডায়মন্ড হারবার এক নম্বর ব্লক সভাপতি ও পূর্ত কর্মাধ্যক্ষ গৌতম অধিকারীর হাত ধরে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন এবং তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডায়মন্ড হারবার এক নম্বর ব্লক সভাপতি গৌতম অধিকারী, দেয়ারক অঞ্চলের যুব সভাপতি সুবিত আলী লস্কর, প্রধান রৌপ আলী গাজী, যুব নেতা হাবিব আলী সহ অঞ্চলের সকল তৃণমূল কংগ্রেসের নেতৃত্ববৃন্দ। গৌতম অধিকারী বলেন, তৃণমূল কংগ্রেসে যোগ দিতে আসা পরিবারগুলি গত বিধানসভা ভোটের আগে বিভিন্ন দল থেকে বিজেপিতে যোগদান করেছিলেন, কিন্তু আজ তারা তাদের ভুল বুঝতে পেরে মা মাটি মানুষের সরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূলের হয়ে কাজ করার অঙ্গীকারবদ্ধ হলেন। আগামী দিনে তারা আর কখনো অন্য কোনো দলে যাবেন না বলেও জানান। ভোটের আগে বিজেপি তাদেরকে মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে দলে যোগদান করিয়েছিল, আজ তারা তাদের ভুল বুঝতে পেরে পুনরায় তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। তারা জানান, মমতা বন্দ্যোপাধ্যায় গরিব মানুষের জন্য ভাবেন, তাদের কথা চিন্তা করেন এবং তাদের পাশে থাকার কথা তিনি সর্বদা বলে আসছেন, তাই তারা সবসময় মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক হয়ে কাজ করার অঙ্গীকার করেন। ডায়মন্ড হারবার থেকে বাইজিত মন্ডলের রিপোর্ট, ক্লোব টিভি। নারায়ণপুর পূর্বায়নে মা ও ছেলের জোড়া মৃতদেহ ঘিরে চাঞ্চল্য। ঘটনাস্থলে নারায়ণপুর থানার পুলিশ, মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আরজিকর হাসপাতালে পাঠানো হয়েছে। নারায়ণপুর পূর্বায়নে মা ও ছেলের জোড়া মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। প্রায় 3 বছর ধরে নারায়ণপুর পূর্বায়নে একটি বাড়িতে ভাড়া থাকতেন রবি দাস এবং তার স্ত্রী রেবেকা দাস ও তাদের ছেলে রাজকুমার দাস। রাজকুমার দাসের স্ত্রী ও 2 মেয়ে অন্যত্রে থাকেন। গতকাল দুপুরে রেবেকা দাস এবং তার ছেলে রাজকুমার দাসের ঝুলন্ত অবস্থায় মৃতদেহ উদ্ধার হয়। রাজকুমার দাসের মেয়ে বাবাকে ফোনে না পেয়ে বাড়িওয়ালাকে ফোন করে। বাড়িওয়ালা বাইরে থেকে দরজা ঠেলে দেখে মৃতদেহ ঝুলছে। এরপর নারায়ণপুর থানায় খবর দেয় তারা। পুলিশ এসে মা ও ছেলের মৃতদেহ উদ্ধার করেছে। পুলিশ জানতে পেরেছে পারিবারিক অশান্তির কারণে রাজকুমার দাসের স্ত্রী এবং 2 মেয়ে কেষ্টপুরের একটি বাড়িতে ভাড়া থাকেন। এছাড়াও আর্থিক অনটনে ভুগছিলেন তারা। মানসিক অবসাদের কারণেই আত্মহত্যা করেছে বলে পুলিশের প্রাথমিক অনুমান। পুলিশ সূত্রে খবর, ঘর থেকে একটি সুইসাইড নোটও উদ্ধার হয়েছে। কলকাতা থেকে অনির্বাণ দত্তের রিপোর্ট, গ্লোব টিভি। প্রধান শিক্ষিকার সচেতনতার অভাবে জাতীয় পতাকা উড়ল সারা রাত ধরে। শিক্ষাঙ্গনে শিক্ষার অভাব। 75তম বছরের স্বাধীনতা দিবস উদযাপন হচ্ছে রমরমিয়ে চারিদিকে। সেই মতো প্রতি বছরের ন্যায় এবছরও হাওড়া সাঁকরাইল গার্লস হাই স্কুলে পতাকা উত্তোলন হয়। গতকাল স্কুলের প্রধান শিক্ষিকার সচেতনতার অভাবে স্বাধীনতার পতাকা সারা রাত একই অবস্থায় উড়তে থাকে পরদিন সকাল পর্যন্ত। ফোন করার পর হাই স্কুলের প্রধান শিক্ষিকা মমতা ভট্টাচার্য নড়ে চড়ে বসেন। প্রায় 1 ঘন্টা পরে পতাকা নামালেন ওই স্কুলের মিড ডে মিলের মহিলা কর্মী। তখনও কোনো স্কুলের টিচার এসে পৌঁছায়নি পতাকা নামানোর জন্য। হাওড়া থেকে অর্পণ সিংহের রিপোর্ট, গ্লোব টিভি। শ্রাবণের শেষ সোমবারে কুলটির বিভিন্ন মন্দিরে ভক্তদের ভিড়। হিন্দু ধর্মে এক একটি মাসের এক এক রকম গুরুত্ব রয়েছে। এর মধ্যে শ্রাবণ মাস বিশেষ করে ভগবান শিবের উদ্দেশ্যে নিবেদিত। এই চলতি বছর 18ই জুলাই থেকে শ্রাবণ মাস শুরু হয়েছে, শেষ হবে আগামীকাল 17ই আগস্ট। শ্রাবণ শিবের অত্যন্ত প্রিয় মাস। চলতি বছর শ্রাবণ মাসের 5টি সোমবার পড়েছে, 19শে জুলাই, 26শে জুলাই, 2রা আগস্ট, 9ই আগস্ট এবং আজ শেষ সোমবার 16ই আগস্ট। করোনা আবহের ফলে চলতি বছরের সোমবারে সেই রকম ভক্তদের ভিড় ছিল না, কিন্তু আজ শেষ সোমবারে ভক্তের ভিড়ের দেখা মিলল। দৃশ্যটি পশ্চিম বর্ধমান জেলার কুলটি বিধানসভার নিয়ামতপুর, সীতারামপুর, চীনাকুড়ি, বেনাগ্রাম সহ বিভিন্ন শিব মন্দিরের। শ্রাবণ মাসের শেষ সোমবারে দেখা মিলল ভক্তের ভিড়। পশ্চিম বর্ধমান থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, গ্লোব টিভি। বসিরহাট প্রেস ক্লাবের উদ্যোগে মহাসাড়ম্বরে পালিত হলো দেশের স্বাধীনতা দিবস। সারা দেশ ভারতবর্ষের 75তম স্বাধীনতা দিবস পালনে সামিল হয়েছে। সেই উদযাপন থেকে বাদ গেল না দেশের চতুর্থ স্তম্ভ সাংবাদিকরা। বসিরহাট প্রেস ক্লাবের উদ্যোগে মহাসাড়ম্বরে পালিত হলো দেশের স্বাধীনতা দিবস। যখন দেশের তেরঙ্গা লাল কেল্লার উপর উঠছে, তখন দেশের জাতীয় কেতন উঠল বসিরহাট প্রেস ক্লাবের বেদিতে। বসিরহাট প্রেস ক্লাবের পক্ষ থেকে প্রাক্তন সভাপতি তপন বন্দ্যোপাধ্যায়ের সুপুত্র সোমনাথ বন্দ্যোপাধ্যায় ভারতবর্ষের জাতীয় পতাকা উত্তোলন করেন। দেশের সমস্ত স্বাধীনতা সংগ্রামীদের পাশাপাশি ক্লাবের প্রাক্তন সভাপতি তপন বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে উৎসর্গ করা হয়। তারপর বসিরহাট প্রেস ক্লাবের নিজস্ব পতাকা উত্তোলন করেন প্রেস ক্লাবের প্রধান উপদেষ্টা ছন্দক বাইন। এরপর ক্লাবের সদস্যরা একে একে পুষ্পার্ঘ দিয়ে ও সমবেতভাবে জাতীয় সঙ্গীত গাওয়ার মাধ্যমে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানের সমাপ্তি ঘটায়। এর পাশাপাশি প্রয়াত সাংবাদিক শ্রদ্ধেয় তপন বন্দ্যোপাধ্যায়ের স্মৃতিতে একটি স্মরণ সভার আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন প্রয়াত তপন বন্দ্যোপাধ্যায়ের সুপুত্র সোমনাথ বন্দ্যোপাধ্যায় ও বসিরহাট প্রেস ক্লাবের সকল সদস্যবৃন্দ এবং শুভানুধ্যায়ীরা।
সকলের কিছু অভিজ্ঞতা এবং পুরনো স্মৃতি বিজড়িত বক্তব্য রাখার সাথে সাথে ওনার বিদেহী আত্মার শান্তি কামনার্থে নিরবতা পালন করে ও তার ছবিতে পুষ্পস্তবক অর্পণ করে শোকসভা সম্পন্ন করা হয়। শোকসভার শেষে সোমনাথ বন্দ্যোপাধ্যায়ের হাতে বসিরহাট প্রেস ক্লাবের সদস্যরা তপন বন্দ্যোপাধ্যায়ের সাথে ক্যামেরা বন্দী করা কিছু মুহূর্তের ছবি স্মৃতি স্মারক হিসেবে তুলে দেন। উত্তর চব্বিশ পরগনা থেকে শ্যাম বিশ্বাসের রিপোর্ট, গ্লোব টিভি। জলপাইগুড়ি শহরে পথনাটিকার মধ্যে দিয়ে জোরালো বার্তা শহরবাসীকে। 15 আগস্ট উপলক্ষে জলপাইগুড়ি শহরে 3 নম্বর ওয়ার্ডের বাসিন্দারা মিলে জলপাইগুড়ি টাউন ক্লাব মোড়ে একটি ছোট সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেন, যার মধ্যে ছিল আবৃত্তি, গান এবং একটি ছোট পথনাটিকা। সেই অনুষ্ঠানের মধ্যে দিয়ে 3 নম্বর ওয়ার্ডের বাসিন্দারা আবারও শহরবাসীকে মনে করিয়ে দিলেন, 15 আগস্ট কোনো ছুটির দিন নয়, কোনো পিকনিকের দিন নয়, এদিন বীর পুরুষ আত্মবলিদানের দিন। সেই দিনটিকে যথাযথ মর্যাদার সাথে পালন করা উচিত। তারা 3 নম্বর ওয়ার্ডের কিশোর কিশোরীদের নিয়ে এই অনুষ্ঠানের বন্দোবস্ত করেন। উদ্যোক্তারা জানান, তারা এখন টাউন ক্লাব মোড়ে অনুষ্ঠানটি করছেন, যদি সব ঠিক থাকে তবে বিবিসি রোডেও তাদের এই ছোট পথনাটিকা অনুষ্ঠিত হবে। জলপাইগুড়ি থেকে সায়ন সেনের রিপোর্ট, গ্লোব টিভি। মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় খেলা হবে দিবস পালন করা হলো। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আজ ডায়মন্ড হারবার 2 নম্বর ব্লকে ফুটবল মাঠ প্রাঙ্গণে খেলা হবে দিবস গোলে বল মেরে পালন করলেন ডায়মন্ড হারবার 2 নম্বর ব্লক সভাপতি অরুময় গায়েন। অন্যদিকে ভারত বাংলাদেশ সীমান্তে খেলা হবে দিবস পালিত হলো। উদ্যোক্তা মালদার কালিয়াচক থানার গোপালগঞ্জ এবং চড়ি অনন্তপুর গ্রাম পঞ্চায়েত। রাজ্যের মুখ্যমন্ত্রী ঘোষিত খেলা হবে দিবসকে হাতিয়ার করলেন এই দুই গ্রাম পঞ্চায়েত। তারই অঙ্গ হিসেবে সোমবার গোটা রাজ্যের পাশাপাশি এই দুই গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত গোপালগঞ্জ হাইস্কুল মাঠে আন্তঃরাজ্য দিবারাত্রিকালীন মহিলা এবং পুরুষ ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হলো। দার্জিলিং, আসানসোল, বীরভূম সহ মোট 8টি দল অংশ নেয়। উপস্থিত ছিলেন রাজ্যের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন, বৈষ্ণবনগর বিধানসভা কেন্দ্রের বিধায়িকা চন্দনা সরকার, গোপালগঞ্জ গ্রাম পঞ্চায়েতের প্রধানের স্বামী জিয়াউর হক, চড়ি অনন্তপুর গ্রাম পঞ্চায়েতের প্রধানের স্বামী মতিউর রহমান সহ অন্যান্য তৃণমূল নেতৃত্ব। ডায়মন্ড হারবার থেকে বায়ুজিৎ মন্ডল, মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট, গ্লোব টিভি। আপনিও হতে পারেন গ্লোব নিউজের একজন রিপোর্টার। আপনার আশেপাশের ঘটনাসমূহ লিখে জানান আমাদের। আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর 9831256739, অথবা ইমেল করুন news.globetv@gmail.com এ, অথবা আপনার আশেপাশে উপস্থিত আমাদের প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ করুন। এখনকার মতন খবর এই পর্যন্তই। চোখ রাখুন গ্লোব নিউজে, দেখতে থাকুন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। নমস্কার।